আজকে আমি বলবো মহা উপস্থিতের বিষয়টা। সর্বপ্রথম আলী ভাষায় বলে বার্ষিকা সাধিকা, বার্ষিকা সাধিকা মানে বর্ষার শিবর। এই বর্ষার শিবর তাদের যে প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন, আরো একটা রিজন বা কিংবদন্তি রয়েছে। সেই কিংবদন্তিটা হলো এরকম, এই আষাঢ় পূর্ণিমার দিন মহাপুরুষের বিশাখা যেটা বলে সমস্ত ভিক্ষুদেরকে নিমন্ত্রণ করেছিলেন, সেদিন মুসলমানের বৃষ্টি হচ্ছিল। ভিক্ষু সংঘ বিশাখার গৃহে নিমন্ত্রণ গ্রহণের প্রাককালে সকালে একেবারে নগ্ন হয়ে সে জম্বুদ্বীপে পিছিয়ে মুসলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি তারা চিত্ত হচ্ছিলেন, প্রার্থনা করছিলেন। বিশাখা কি করেছিলেন, একজন তার সঙ্গী বা তাকে যারা আমরা এখানে কি বলবো সহযোগী, মন্দিরে গিয়ে দেখো পান্তেরা কখন আসছেন তার আসুন, এরকম পাঠিয়ে দিয়েছে। দেখেন যে ওখানে কেউ কোনো ভিক্ষু নাই, স্বয়ং অমর সন্ন্যাসী, ওখানে বৃষ্টির জলে সিক্ত হচ্ছে। তাড়াতাড়ি এই দৃশ্য দেখে তিনি বিশাখার বাড়িতে এসে বললেন যে আমি তো পরে কোনো ভিক্ষু দেখি নাই, সব নগর সন্ন্যাসী, বৃষ্টির জলে সিক্ত হচ্ছে, এখন তো আমাদের মধ্যে শিবর সম্পদ বোধ নেই, আমরা বার্মা থেকে পাই, থাইল্যান্ড থেকে পাই, কিন্তু উদ্দেশ্য কালে যেহেতু শিবর গুলো নানা আংশিক শিবর, বিভিন্ন শিবর রয়েছে, সেই আংশিক শিবর সমূহ ওই যে বিশ্ব দেখ নিয়ে যাওয়ার সময় সময় নিয়ে যাওয়ার সময় পরিতে ঠাকুরের মধ্যে সাদা কাপড় দেয়, খাতার কাছে রস দিয়া এগুলো রঞ্জন করা হতো। এইভাবে শিবর শিবরের সাংঘাতিক প্রভাব ছিল। এই কারণে তখন ভিক্ষু সংঘ এইভাবে শিবরের অভাবে তারা ছিলেন, তারা সেই বৃষ্টির জলে সিক্ত হচ্ছেন, গোসল করছেন বা স্নান করছেন, এটা দেখে ভাবলেন ভিক্ষুদের প্রতি শিবরের সংকট আসছে। এবং সেদিনই বুদ্ধের কাছে তিনি প্রার্থনা করালেন, বুদ্ধ আজকের থেকে আমি এই ভর এই আশীর্বাদ আমাকে দিন, প্রত্যেক বছর আমি যাতে ভিক্ষু সংঘকে বার্ষিকের সাথে প্রদান করতে পারি। এই সময়ে বহু আগ থেকে এই সাক্ষী বন্ধুরে আপনার আসছেন, তারা ধারা তারও ধারাবাহিকতা আমি বলব এই নয়জন জীবন, সাতজন ভিক্ষু এবং দুজন শ্রমণ, আমি তাদেরকে অনুরোধ করব তারা তাদের এই শিবরগুলো আসে খুলে নতুন শিবর পরিধান করে বিকেলে যে আমরা বর্ষবাদ অধিষ্ঠান করবো 3 মাসের জন্য, সে অধিষ্ঠানের সময় যাতে এই শিবরগুলো ব্যবহৃত হয়, যারা দায়ক দায়িকা যারা দান করতেছেন তারা তাহাতে এই দানের ফল যথাযথভাবে
একেবারে পরিপূর্ণভাবে পেয়ে তারা তাকে সুখে শান্তিতে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে।